আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন ভেজালা। চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে রেখেছি, এর মধ্যে আছে টক দই, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ বাটা, একটু আদা বাটা, রসুন বাটা, আর আমি একটু সামান্য হলুদ মিশিয়েছি, কারণ আমি একটু কালারটা পছন্দ করি, একেবারে হোয়াইট হোয়াইট করবো না। আর কড়াতে বসিয়ে দিয়েছি, এখানে আমার পেঁয়াজটাকে একটু ভালো করে লালচে করে কষিয়ে নেবো। এর মধ্যে আছে পেঁয়াজ বাটা, নর্মাল একটু পেঁয়াজ বাটা, আর আদা পেস্ট। রসুনটা এখানে দিলাম না, কারণ রসুনটা আমি একেবারে ওপরে মাখিয়ে রেখেছি। আমার কষাটা হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা চিকেনটার মধ্যে দিয়ে দেবো। চিকেনটা ঢেলে দিয়েছি, এবার এটাকে না মিনিমাম 20 মিনিট কিন্তু একটু ভালো করে কষাবো, একদম তেল না ছাড়া পর্যন্ত। যত ভালো করে কষাবো তত ভেজালের টেস্টটা বেশি ভালো হয়। আর আমার তো মনে হয় চিকেনের মধ্যে সব থেকে সোজা আর টেস্টি রান্না হতো চিকেন ভেজালা। এবার এটাকে চাপা দিয়ে মিনিমাম 15 মিনিট মতো রেখে দেবো। আমি 15 মিনিট পর কড়ার ঢাকাটা খুললাম, আমার চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। লাস্টে আমি এর উপরে মেশালাম একটু গরম মশলা, একটু জায়ফল আর জৈন্তি। এইবার এটাকে আমি সামান্য শুকিয়ে নেবো, কিন্তু এই কালারটা একেবারেই হলুদ আসেনি, জাস্ট একটা হালকা একটা লালচে কালার, যেটা দেখতে খুব সুন্দর লাগে, চিকেনগুলো খুব সুন্দর সেদ্ধও হয়েছে। এইবারে আমি চাপা দিয়ে জিনিসটাকে একটু শুকিয়ে দেবো। আজ সুন্দর গরম গরম ময়দারে বানিয়ে ফেলছি চিকেন রেজালা, আর সাথে হচ্ছে বিরিয়ানি। ফার্স্ট আমি চিকেন রেজালাটা করছি, এটা যতক্ষণ থাকবে তার মধ্যে আমি বিরিয়ানিটা বানিয়ে নেবো। সবচেয়ে সহজ পদ্ধতিতে কোনো টেস্টি খাবার খেতে ইচ্ছে হলে, সেটা যদি হয় ননভেজ চিকেন, তো চটপট বানিয়ে নাও চিকেন রেজালা। কোনো টমেটো লাগবে না, কোনো ঝামেলা নেই, একদম কম মশলাপাতিতে সুন্দর টেস্টিভাবে নিজে খাও, সবাইকে বানাও, বানিয়ে নাও চিকেন রেজালা।